আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিসি অফিসে অর্থাৎ বিভিন্ন জেলা প্রশাসকের অফিসে আরো 4টি জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এর আগে আমি 5টি জেলার নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করেছিলাম, ভিডিও আপলোড দিয়েছিলাম। পরবর্তীতে আরো 4টি জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে 4টি জেলায় মোট 160টি পদে নিয়োগ দেওয়া হবে এবং বেতন স্কেল 8,250 থেকে 67,010 টাকা বিভিন্ন রেঞ্জে বিভিন্ন পোস্টে। আবেদনের শেষ তারিখ 2 নভেম্বর এবং 2টি জেলায় কিন্তু নভেম্বরের আগে অর্থাৎ 31 অক্টোবরেও কিন্তু শেষ তারিখ আছে, আমি লাস্ট ডেটটা এখানে প্রকাশ করলাম। তো আমি চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় কোন 4টি জেলায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সে তার মধ্যে হচ্ছে খাগড়াছড়ি ডিসি অফিস, এখানে 68টি পোস্ট, 68 পোস্ট একটি ক্যাটাগরিতে। তারপরে আছে ঝিনাইদহ, এখানে 4টি পোস্ট 2টি ক্যাটাগরিতে। তারপরে আছে চাঁদপুর ডিসি অফিস, এখানে 19টি পোস্ট মানে 19টি পদে নিয়োগ দেওয়া হবে 19 জনকে। আর আছে বগুড়া ডিসি অফিস, এখানে 69 জনকে নিয়োগ দেওয়া হবে 2টি ক্যাটাগরিতে। তো আমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটি জেলা অফিসের পিডিএফ ফাইল নিয়ে আলোচনা করছি। আলোচনা যাওয়ার আগে, যারা আমার চ্যানেলে রেগুলার ভিডিও দেখছেন, নিয়মিত ভিডিও দেখছেন, যারা জব সিকার গভর্নমেন্ট জব সার্চ করে যাচ্ছেন নিয়মিত, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখতে পারেন। আমি প্রতিনিয়ত গভর্নমেন্ট জব নিয়ে ভিডিও পোস্ট করছি। যদি বেল আইকন চেপে রাখেন এবং সাবস্ক্রাইব করে রাখেন তাহলে নতুন কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন, তাহলে আপনার পাশাপাশি আরও অনেকেই সার্কুলারটি দেখার সুযোগ পাবে। তো চলে যাচ্ছি আমি প্রথমে খাগড়াছড়ি ডিসি অফিস জব সার্কুলার 2023। এখানে 1টি ক্যাটাগরি মাত্র, 1টি পদে 68 জনকে নিয়োগ দেওয়া হবে। স্যালারি রেঞ্জ হচ্ছে 9,300 টাকা থেকে 22,490 টাকা। এই অ্যাপ্লিকেশনের ডেডলাইন হচ্ছে 31 অক্টোবর, সময় বেশি নাই। তো আপনারা অবশ্যই আজকের ভিডিওটি দেখার পর বা শোনার পর আপনারা অবশ্যই অ্যাপ্লাই করে দেবেন। এই ভিডিওর সোর্স হচ্ছে ডেলি সমকাল, 5ই অক্টোবরে প্রকাশ করা হয়েছিল। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় খাগড়াছড়ি পার্বত্য জেলা স্থানীয় সরকার শাখা, এখানে খাগড়াছড়ির তাদের অফিসিয়াল ওয়েব অ্যাড্রেস দেওয়া হয়েছে, ওয়েবসাইটের অ্যাড্রেস, এবং বিজ্ঞপ্তিটি অফিসিয়ালি প্রকাশ করা হয়েছে 2 অক্টোবর। খাগড়াছড়ি পার্বত্য জেলা ইউনিয়ন পরিষদে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরে 38টি শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগের লক্ষ্যে খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে নিম্নলিখিত বেতন স্কেল এবং শর্তাদি সাপেক্ষে আবেদন আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ যারা খাগড়াছড়ি পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দা তাদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে, অন্য এলাকা থেকে আপনারা আবেদন করতে যাবেন না। পদের নাম হচ্ছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, পদ সংখ্যা হচ্ছে 38টি, বেতন গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে 22,490 টাকা। এখানে কোনো স্বীকৃত বোর্ড থেকে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় বিভাগ অথবা সমমান সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ HSC বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে, কম্পিউটার টাইপিংয়ে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজি 20 শব্দ গতি থাকতে হবে। এখানে মন্তব্য অর্থাৎ বিশেষ মন্তব্য দেওয়া হচ্ছে, বেতন ভাতার 75% সরকার কর্তৃক এবং 25% ইউনিয়ন পরিষদ থেকে আপনি পাবেন। আর এখানে কিছু শর্তাবলী দেওয়া হয়েছে, আবেদনের পূর্বে অবশ্যই শর্তাবলীগুলো ভালো করে পড়ে আপনারা স্বয়ং সম্পূর্ণ আবেদনপত্রটি দাখিল করবেন, কোনো রকম অসম্পূর্ণ আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হবে। এখানে যে সমস্ত কাগজপত্র চাওয়া হয়েছে, যে অ্যাড্রেসে আবেদনটি করতে হবে, সব কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে, এটা আপনারা পড়ে নিয়ে আবেদনপত্রটি দাখিল করবেন। এখানে বয়সের ক্ষেত্রে 18 থেকে 30 বছর অর্থাৎ 31 অক্টোবর তারিখে আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য, সেটা হচ্ছে প্রতিবন্ধী অথবা কোনো মুক্তিযোদ্ধার সন্তান হলে। আর চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র নিতে হবে, নাগরিকত্বের সনদ থাকতে হবে। এছাড়াও আরও অনেক নিয়মাবলী এখানে রয়েছে, যেভাবে আপনারা আবেদন করবেন সেটার নিয়মাবলী আপনারা পড়ে সঠিকভাবে আবেদনটি করবেন। আর 200 টাকা চালান করে আবেদন পত্রের আবেদনের সাথে সংযুক্ত করতে হবে, চালান 200 টাকার চালান আবেদন পত্রের সংযোগ করতে হবে। আর আবেদন ফর্মটি আপনারা এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়ে অথবা জেলা প্রশাসকের কার্যালয় বা খাগড়াছড়ির পার্বত্য জেলা হতে সংগ্রহ করা যাবে। জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখা থেকে আপনারা আবেদনের ফর্ম নিতে পারেন অথবা এই ওয়েবসাইট থেকে আবেদনের ফর্মটি ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল খাগড়াছড়ি জেলার পার্বত্য জেলার ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি। এখন আমি আলোচনা করব ঝিনাইদহ, এখানে 4টি পোস্টে নিয়োগ দেওয়া হবে 4 জনকে।
এখানে আমার টাইপিং মিস্টেক ছিল, 38 আমি লিখছি হল 68। আচ্ছা, ঝিনাইদহ ডিসি অফিসে আমি চলে যাচ্ছি। এখানে 4টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে 2টি পোস্টে, অর্থাৎ এখানে এখানে এক নম্বর হচ্ছে ইউনিয়ন পরিষদ সচিব, বেতন স্কেল 10,200 টাকা থেকে 24,680 টাকা, বেতন গ্রেড 14। 75% সরকার কর্তৃক এবং 25% ইউনিয়ন পরিষদ বেতন দিবে, মানে বেতন ভাতার 75% সরকার থেকে পাওয়া যাবে। পদের সংখ্যা 3। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য তৃতীয় বিভাগ অথবা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি। শিক্ষাগত যোগ্যতা, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অনন্য দ্বিতীয় বিভাগ অর্থাৎ সমমানের সিজিপিএ তে স্নাতক, স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হতে হবে। আর 2 হচ্ছে অফিস সহায়ক, এখানে কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা, বেতন গ্রেড 20। তো এই ছিল আজকের ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগের ডিটেলস। এখানে আবেদনকারীকে অবশ্যই জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং ঝিনাইদহ জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, অর্থাৎ যেই জেলার আবেদন চাওয়া হয়েছে, আবেদন মানে লোক চাওয়া হয়েছে সেই জেলারই বাসিন্দা হতে হবে। আচ্ছা, এই আবেদন ফর্মটি যদি আপনি কম্পিউটারে পূরণ করেন তাহলে হবে না, আবেদন ফর্মটি ডাউনলোড করে সেটা নিজের হাতে মানে সহজে আপনার পূরণ করতে হবে। আবেদন ফর্মের নির্দেশনা ও চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে। বিবাহিত নারী প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে। আচ্ছা, এছাড়াও আরও অনেক শর্তাবলী রয়েছে, কী কী কাগজপত্র জমা দিতে হবে সেগুলো আপনারা ভালো করে পড়ে, এবং 300 টাকা লাগবে ব্যাংক ড্রাফ্ট আবেদনপত্রের সাথে জমা দিতে হবে। দ্বিতীয় নম্বর পোস্টের জন্য অফিস সহায়কের জন্য 300 টাকা এবং 1 নম্বর সচিব পদের জন্য 500 টাকা জমা দিতে হবে আবেদনপত্রের সাথে। এছাড়াও আরও কী কী কাগজপত্র লাগবে অবশ্যই আপনারা এখান থেকে পড়ে বিস্তারিত জেনে নিয়ে তারপর আবেদনপত্রটি পূরণ করতে পারবেন আশা করি। এবার আমি চলে যাচ্ছি চাঁদপুর ডিসি অফিস। এখানে 19টি পদে নিয়োগ দেওয়া হবে 7টি ক্যাটাগরিতে। এর আগেও কিন্তু আমার 5টি জেলার সার্কুলারে কিন্তু চাঁদপুর উল্লেখ আছে, কিন্তু সেখানে অন্য পোস্টে অন্য পদে নিয়োগ দেওয়া হবে আর এখানে নতুন পদে নিয়োগ দেওয়া হবে। চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় নেজারত শাখা, এখানে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উদ্ভূত কর্মচারী শাখার পত্রনং স্মারক নম্বর 27 সেপ্টেম্বর প্রেক্ষিতে জেলা প্রশাসকের কার্যালয় চাঁদপুর অধীনস্থ উপনির্বাহী কার্যালয় সমূহ এবং সার্কিট হাউসের নিম্নবর্ণিত শূন্যপদসমূহের বিপরীতে 2015 সালে জাতীয় বেতন স্কেলে জনবল নিয়োগের নিমিত্তে WHTTV চাঁদপুর telitop.com বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে, অর্থাৎ এই ওয়েবসাইটের অ্যাড্রেসটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, dccchaandpur.telitop.com.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে অনলাইন থেকে আপনারা আবেদনপত্রটি ডাউনলোড করে আবেদনপত্রটি পূরণ করে তারপর প্রেরণ করবেন। এখানে 1 নম্বর পোস্ট হচ্ছে 1 থেকে 7টি পোস্ট, অফিস সহায়ক এখানে 6 জনকে নিয়োগ দেওয়া হবে, বেতন গ্রেড 20, 8,250 থেকে 20,010 টাকা, HSC মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC পরীক্ষায় উত্তীর্ণরা বা সমমান পরীক্ষায় উত্তীর্ণরা এখানে আবেদন করতে পারবেন। দ্বিতীয় পোস্ট হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, এখানে 4টি পদে নিয়োগ দেওয়া হবে 4 জনকে 20তম গ্রেডে, এখানে সবগুলি 7টি পোস্টেই বেতন গ্রেড 20 এবং একই বেতন স্কেল। কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী পাস বা সমমানে পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। আর তৃতীয় হচ্ছে বেয়ারার, এখানে 4টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে, কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ SSC বা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। বাবুরচি হচ্ছে 4 নম্বর, এখানে 1টি পদে নিয়োগ দেওয়া হবে, একই বেতন গ্রেড, কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ JSC বা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা উত্তীর্ণরা এবং রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পঞ্চম হচ্ছে সহকারী বাবুরচি, 2টি এখানে 2টি পোস্ট, কোনো স্বীকৃত বোর্ড থেকে জুনিয়র অর্থাৎ এটাও JSC বা অষ্টম শ্রেণী পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ এবং রান্নার কাজে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে সহকারী বাবুরচি। 6 নম্বর হচ্ছে মালি, এখানে 1টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে, একই বেতন গ্রেডে, কোনো স্বীকৃত বলতে জুনিয়র অর্থাৎ বেশিরভাগই এখানে জুনিয়র অর্থাৎ JSC বা অষ্টম শ্রেণী বা সমমান পরীক্ষা যারা উত্তীর্ণ তারা এখানে আবেদন করতে পারবেন। 7ম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, এখানেও 1টি পোস্টে নিয়োগ দেওয়া হবে 1 জনকে। এই ছিল চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক এবং চাঁদপুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়াও যে সকল আরও শর্তাবলী রয়েছে অবশ্যই আপনারা পড়ে নিয়ে যথাযথভাবে আবেদনপত্রটি দাখিল করবেন। 2 নভেম্বরের মধ্যে আপনার আবেদনটি জমা দিতে হবে। এই আবেদনপত্রটি কিন্তু আপনারা এই ওয়েবসাইটে অনলাইনের মাধ্যমে পূরণ করতে পারবেন, এটা কিন্তু হাতে বা ডাকযোগে দেওয়া লাগবে না, এটা সুবিধা আছে। তো এই ছিল চাঁদপুর ডিসি অফিসের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা। এরপর আমি 4th নম্বরে চলে যাব বগুড়া, এখানে 69টি পোস্ট। তো বগুড়া জেলার কিন্তু এর আগের
সার্কুলারেও আমি দিয়েছি, সেখানে অন্য পোস্টে নিয়োগ দেওয়া হয়েছে। আর এখানে অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী, অফিস সহায়ক পদে 68 জনকে নিয়োগ দেওয়া হবে আর নিরাপত্তা প্রহরী 1। আচ্ছা, এখানে 69 জনকে নিয়োগ দেওয়া হবে। অফিস সহায়ক পদে বেতন স্কেল, বেতন গ্রেড 20, বেতন স্কেল 8,250 থেকে 20,010 টাকা। কোনো স্বীকৃত বোর্ড থেকে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবি এসব মাধ্যমিক স্কুল অর্থাৎ SSC বা সমমানের পরীক্ষা যারা উত্তীর্ণ হয়েছেন তারা কিন্তু অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। আর নিরাপত্তা প্রহরী পদে হচ্ছে SSC বা সমমান পরীক্ষা যারা উত্তীর্ণ তারা আবেদন করতে পারবেন। আর অবশ্যই বগুড়া জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্রের মূল কপি। আচ্ছা, কি কি আপনাদের মূল কপি, আবেদনপত্রের সাথে কি কি কাগজপত্র জমা দিতে হবে এবং মৌখিক পরীক্ষা কি কি কাগজপত্র নিয়ে আসতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণের পর, এবং ফর্মটি আপনি অনলাইনে দিবেন নাকি অফলাইনে ডাকযোগে প্রেরণ করবেন, সবকিছু এখানে দেয়া আছে। অবশ্যই আপনারা ভালো করে পড়ে নিয়ে এই ভিডিওটি এখানে স্টপ করে রেখে এখান থেকে পড়ে নিতে পারেন, অথবা তাদের ওয়েবসাইটে এই আবেদনপত্রটি পেয়ে যাবেন, সেখানে ওয়েবসাইটে ঢুকেও আপনি সমস্ত ডিটেলস পড়ে নিয়ে সঠিকভাবে। এখানে বগুড়া জেলার প্রার্থীগণ dcbogura.teledoc.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদন করবেন। আবেদনের সময়সীমা এখানে দেওয়া আছে, অর্থাৎ 31 অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। তো এই ছিল 4টি ডিসি অফিসের 4টি জেলার বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি। আপনাদের সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি সকলে আমার ভিডিও থেকে উপকৃত হবেন, এবং উপকৃত হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, বেঁচে থাকলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।